কিছুক্ষণ আগেই ঘটল হাসপাতালে ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এই ঘটনায় এখনো পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে প্রাণে বাঁচতে ওপর তলা থেকে ঝাঁপ দিয়েছে বহু রোগী শুধু তাই নয় প্রায় সত্তর জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এর জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা হাসপাতালে কান্নায় রীতিমতো ভেঙে পড়েছে অগ্নিকাণ্ডের মৃতের আত্মীয় স্বজনেরা চলছে কদমে উদ্ধার কাজ তবে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড কখন কোথায় কোন হাসপাতালে ঘটেছে এখন সেখানকার কি পরিস্থিতি এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জানা গেছে আগুন লাগার পরে দ্রুত সেটি ছড়িয়ে পড়ে বিশেষ করে হাসপাতালের যে জায়গায় আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের রাখা হয় সেখানেই প্রথম আগুন লাগে বলে দাবি স্থানীয় সংবাদ মাধ্যমের যদিও ঘটনার পরেই একাধিক স্থানীয় দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয় এমনকি হাসপাতালে থাকা নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাকেও কাজে কিন্তু ততক্ষণে গোটা হাসপাতালেই আগুন দাউ দাউ করে জ্বলে গিয়েছে কালো ধোয়াতে ঢেকে গিয়েছে চারোপাশ যদিও চ্যালেঞ্জ নিয়ে রোগীদের উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা ওই পরিস্থিতির মধ্যেও হাসপাতালের চিকিৎসাধীন অন্তত একাত্তর জন রোগীকে উদ্ধার করে নিয়ে আসা হয় বলে খবর যদিও এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও অনুমান করা হচ্ছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনের রাজধানী বেজিংয়ে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও কিভাবে ওই হাসপাতালে ভয়াবহ আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় যদিও শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান যদিও এই ঘটনায় হাসপাতালের বেশ কয়েকজনকে চীনের পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে বলে খবর